ইসলামী খেলাফত আন্দোলনের নেতার স্ত্রী কারাদণ্ড সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ইসলামী খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আতিকুর রহমান নান্নু মঞ্চির স্ত্রী লাইলি বেগমকে পনেরো মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত নয় এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন আদালতের বেঞ্চ সহকারী পেশকার মোহাম্মদ ফোরকান বলেন রায় আসামিকে কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এছাড়া জরিমানা অনাদায়ে এক মাস আদেশ দিয়েছেন পেশকার বলেন আরও রায় ঘোষণার সময় আসামি লাইলি বেগম অনুপস্থিত ছিলেন পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নথি থেকে জানা গেছে দুই হাজার সালের আঠাশ মে দুদাক লাইলি বেগম তার স্বামী আতিকুর রহমান নান্নমুঞ্চিকে এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী সাত দিনের মধ্যে দাখিলের নোটিশ পাঠায় নোটিশ পাওয়ার পরও লাইলি বেগম নিজের স্বামীর এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি পরে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা দুইয়ের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান জেমরা থানায় মামলাটি দায়ের করেন পরে দুই হাজার পনেরো সালের বারোই জুলাই ঢাকার সি এম এম আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক